আসসালামু আলাইকুম বি টু জে টিভি যে যেখানে বসে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন প্রিয়দর্শক সৌদি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি ঘোষণায় বলেছেন আজকে ছাব্বিশ এপ্রিল এপ্রিল থেকে কারফিউ সময়সীমা সাময়িকভাবে একটু শিথিল করা হয়েছে মক্কা বাদে একটু মনোযোগ সহকারে শুনবেন মক্কা মক্কাবাদে যেসব অঞ্চলে চব্বিশ ঘন্টা কারফিউ ছিল সেই সব অঞ্চলে আপনি বিনা বাধাই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলাফেরা করতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাময়িকভাবে কারফিউ স্থগিত করা হয়েছে এবং সাথে সাথে এটাও জানানো হয়েছে যে উনতিরিশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত উনতিরিশে এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সকল ধরনের সকল ধরনের মার্কেট থেকে শুরু করে পাইকারি দোকান সব কিছু খোলা থাকবে আপনারা খোলা রাখতে পারবেন কোনো বাধা ছাড়াই এখন বোঝা গেল যে চব উনত্রিশ এপ্রিল থেকে উনত্রিশ এপ্রিল থেকে তেরো মে পর্যন্ত আপনারা সকল ধরনের দোকানপাট খোলা রাখতে পারবেন সকল ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন কিন্তু যে কিছু নির্দেশ আছে কিছু দোকানপাট আপনি এই কারফিউ স্থগিত করার কারণে খোলা রাখতে পারবেন না সেগুলো হচ্ছে যেমন সেলুনের দোকান বিউটি পার্লার জিম কমিউনিটি সেন্টারের মতো এই সকল কিছু দোকানপাট আপনি খোলা রাখতে পারবেন না এবং কারফিউ সাময়িকভাবে স্থগিত করেছে বলে আপনারা ইচ্ছা মতো ঘুরে বেড়াবেন ইচ্ছা মতো সব কিছু করবেন সেটা কিন্তু হবে না এক জায়গায় এক জায়গায় পাঁচজনের বেশি অধিক মানুষ এক জায়গায় পাঁচজনের অধিক মানুষ থাকলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সরকার এটাও বলা হয়েছে যে আপনারা এক জায়গায় আগের মতো আড্ডা দিবেন গ্যাদারিং করবেন এটা হবে না আপনার প্রয়োজনীয় কাজ সেরে আপনি বাসায় চলে যাবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি খোলা রাখবেন কিন্তু আপনি এক জায়গায় আড্ডা দিচ্ছেন যেমন কোনো বিবাহর অনুষ্ঠান অনেক মানুষের সমাগম কোনো মৃত্যুর অনুষ্ঠান একটা মানুষ মারা গেছে মৃত্যুর জন্য কিছু অনুষ্ঠান করা হয় সেখানে অনেক মানুষ একত্রিত হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে দর্শক শুধুমাত্র এই রমজান উপলক্ষে রমজানে যেন সাধারণ মানুষ একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারে এই জন্য এই কারফিউ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে দিন দিন কিন্তু বেড়েই চলেছে কাজ ছাড়া কাজ ছাড়া আপনি ঘরের বাইরে প্লিজ বের হবেন না আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা আছে আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার সেভ অনুযায়ী আপনি থাকেন সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা ব্যবসা বাণিজ্য করেন চলাফেরা করেন আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য করেন চলাফেরা করেন এবং মাস্ক হ্যান্ড গ্লাভস স্যানিটাইজার এগুলো ব্যবহার করেন সরকার আপনাদের সাময়িকভাবে কারফিউ স্থগিত করেছে আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য আমরা যেন রমজান মাসে মাসে একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারি সব কিছু ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারি দর্শক সবাই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ